Hey, Assalamualaikum viewers. আমি সিয়া খান, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইকানস অফিশিয়াল। ইফুটবল পেস 2021 গেমটি যখন আমরা অনলাইন ম্যাচগুলো খেলি আমাদের সামনে কিছু চিটার পড়ে। চিটার বলতে আমরা যখন অনলাইন ম্যাচগুলো খেলি তখন আমাদের সামনে যে চিটারগুলো বলে সেগুলো হচ্ছে নাল করে। নাল করলে আমরা ম্যাচটা জিততে গেলেও হেরে যাই, মানে জেতার সময় যখন আমরা জিতে যাই, যখন বেশি গোল করে ফেলি ওপেনেন্টকে, তখনই আসলে ওপেনেন্ট আমাদের নালগুলো করে, আসলে তারা চিটার। আজকে এই নালারদের দিন শেষ করতে চলেছি। আপনি একটা রিপোর্টের মাধ্যমে নালারকে ব্যান করতে পারবেন, আপনি একটা রিপোর্টের মাধ্যমে ওই নালারদের পেস আইডিটা ব্যান করে দিতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, আপনি ব্যান করে দিতে পারবেন। একটা রিপোর্ট করলে 7 দিনের জন্য ব্যান হয়ে যাবে, সে যদি 2টা রিপোর্ট খায় 1 মাসের জন্য ব্যান হয়ে যাবে, আর যদি 3টা রিপোর্ট খায় 1 বছরের জন্য সে ব্যান খাবে। আশা করি বুঝাতে পেরেছি। অবশ্যই 3টা রিপোর্ট আপনি একা করলে হবে না, 3টা আইডি থেকে 3টা রিপোর্ট যদি পেয়ে যাই বা খাই তাহলে তার আইডি 1 বছরের জন্য ব্যান হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন অ্যান্ড প্রপারলি দেখার চেষ্টা করবেন। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিওস, লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক গাইস, আজকে আমি দেখাবো যারা নাল করে নালারদের কীভাবে রিপোর্ট করবেন। তো রিপোর্ট করার জন্য তাদের যে প্রোফাইল নেম সেটা আমাদের প্রয়োজন হবে, এবং সে কোন টিম নিয়ে আপনার সাথে খেলেছে সেটাও আমাদের প্রয়োজন হবে। তো ওরা যে নামটা অ্যাড করে, যে নামটা তারা ইউজ করে, সে নামটা বিভিন্ন ধরনের নাম ইউজ করে থাকে, বিভিন্ন ক্যারেক্টার ইউজ করে, মানে শর্ট শর্ট করে, এগুলো আমরা উচ্চারণ করতে পারি না, টাইপিংও করতে পারি না। সেটার জন্য আমরা সে কী টাইপ করছে সেটা আমরা দেখার জন্য বা কী নামটা দিছে সেটা আমরা বোঝার জন্য আমরা একটা অ্যাপ ব্যবহার করবো, সেটা হচ্ছে এটা। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আমার থেকে এখন নামটা মনে নেই, সো আপনারা ডাউনলোড করে নেবেন। নামটা মনে নেই বলতে আমি ডাউনলোড করেছিলাম অ্যাপসটার, ও আমার এখন মনে নেই, সো আপনারা ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রেখেছি। এখন আমি চলে যাবো স্মার্টফোনের ডিসপ্লেতে, সেখানে গিয়ে দেখবো কীভাবে ওই নালারদের রিপোর্ট করা যায়। সো লেটস গেট স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি গেমের মধ্যে। গেমের মধ্যে আসার পর আজকে গেম খেলতে খেলতে হঠাৎই একজন নালারের সাথে আমার খেলা পড়ে, ম্যাচ পাওয়ার পর তার সাথে আমি গেম খেলতে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর যখন থাকে আমি একটা গোল করি, তখন সে আমাকে নাল করার জন্য ট্রাই করে। তখন আমি একটা স্ক্রিনশট তুলে নিই। স্ক্রিনশট তুলে নেওয়ার পর পরবর্তীতে সে আইডিটাকে আমি রিপোর্ট করে আপনাদেরকে এখন দেখাবো কীভাবে তাকে রিপোর্ট করছি। সেটা দেখানোর জন্য আমরা এখন গেম থেকে বেরিয়ে আসবো। গেম থেকে বেরিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস আছে, তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এই অ্যাপসটার নাম হচ্ছে ট্যাক্স স্ক্যানার। এই অ্যাপসটা ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপসটার মধ্যে প্রবেশ করলে এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটা তুলেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ইনপুট করবেন। স্ক্রিনশটটা ইনপুট করার পর প্রসেসিং চলবে। প্রসেসিং হওয়ার পর এখানে আপনার ওপেনেন্টের যে নামটা আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের নাম তারা ইউজ করে থাকে যারা নালার, তো এই নামটা এখান থেকে কপি করে নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর অ্যাপস থেকে বেরিয়ে এসে আমরা গেমের মধ্যে আবার প্রবেশ করব। গেমে আসার পর আমরা কী করবো, অ্যাস্ট্রেক্সের মধ্যে চলে যাব, তারপর সাপোর্টের মধ্যে ক্লিক করব, দেন কন্ট্রাক্ট অ্যান্ড এফএকিউর মধ্যে ক্লিক করব, দেন সেখান থেকে ইনকোয়ারি ফর্মের মধ্যে ক্লিক করব, ইনকোয়ারি ফর্ম সেটার মধ্যে ক্লিক করব, দেন এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনারা পড়ে নেবেন, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সো এখানে এগুলো পড়া বাধ্যতামূলক, কারণ আপনি যে একজনকে রিপোর্ট করতেছেন সেটা আপনার জানা উচিত। তো এখান থেকে রিপোর্ট অপশনের মধ্যে ক্লিক করবেন, স্লাইড ডাউন করলে তারপর একটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন। যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর অনার নেম। এখানে আপনার গেমের মধ্যে যে নামটা ছিল আপনার সেই নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি আমার নামটা। টাইপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে এরপর টিম নেম। এখানে আপনার যে টিম নিয়ে আপনি খেলছিলেন, যখন নালারির শিকার হয়েছিলেন যে টিমটি নিয়ে আপনি খেলছিলেন সেই টিমটা এখানে টাইপ করে দিবেন। তো এখান থেকে আমি টাইপ করে দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপেনেন্ট অনার নেম। সো এখানে ওপেনেন্টের যে নামটা ছিল আমরা কপি করেছিলাম আগে, সেটা আমরা এখানে পেস্ট করে দিব। সো আমরা অ্যাপসটা থেকে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেন এখানে লেখা আছে ওপেনেন্ট টিম নেম, যে টিম নিয়ে সে খেলতেছিল আপনার সাথে সেই টিমটা এখানে লিখে দিবেন। তখন সে ছিল ফ্রান্স, আমি এখান থেকে ফ্রান্সটা লিখে দিচ্ছি বা টাইপ করে দিচ্ছি। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অপশনাল হিসেবে আছে, তো সেটা আমরা না লিখলে সমস্যা নেই। তো এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা আছে দ্য নেচার অফ ম্যালিশিয়াস বিহেভিয়ার
এনকাউন্টার। সো এটার মধ্যে আমরা লিখে দিব ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা সিলেক্ট করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছেন গেম মোড, আমরা অবশ্যই অনলাইন ম্যাচের মধ্যে নালে শিকার হয়েছি অনলাইন ম্যাচ সিলেক্ট করে দিব। দেন টাইমটা আমাদের প্রয়োজন নাই, সেটা অপশনাল। তো এখানে ডিটেলসের মধ্যে আমাদের লিখতে হবে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের লিখতে হবে হি চিট বাই নাল হোয়াইল প্লেইং উইথ মি। এই লিখে লিখে একটা ফুল স্টপ দিবেন, ফুল স্টপ দেওয়ার পর নেক্সটের মধ্যে ক্লিক করবেন। সো নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখবেন যে ডিটেলসগুলো দিয়েছিলেন আপনারা সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো যদি ঠিক থাকে তারপর আমরা কী করবো, সেন্ডের মধ্যে ক্লিক করবো। উপরে সেন্ড বাটন আছে, সেন্ডের মধ্যে ক্লিক করবো। সেন্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের লেখা হবে ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড। সো এই মেসেজটা আমাদের কোনামির কাছে চলে গেছে, কোনামি এখন যাচাই করে দেখবে সে আমাদের সাথে চিট করেছে কিনা বা চিটিং করেছে কিনা। সো দেখার পর সে যদি প্রমাণ পায় তাহলে তার আইডিটা ব্যান হয়ে যাবে 7 দিনের জন্য। অলরাইট গাইস, আমি সম্পূর্ণ সব প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, পরবর্তী ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করতে চান হয় তাহলে চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে চ্যানেলের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট ইকানস অফিসিয়াল। আসসালামু আলাইকুম, গুড বাই। বৃষ্টি আসতেছে দেবে আজ। Time and it can make such an impact on each mindset. Oh, beautifully dispatched. There was no reaching that. Yeah. Mbappe has got himself a free kick. Well, he should have done better, and he knows it. That's a little unfortunate. He had a lot of people worried then. Gomez. He's made sure that that won't get through. Alexander-Arnold. And that is going to be the final action of the first half. So there you have it, a close-fought half of football, but one that still had its moments, but ultimately produced just one goal. A more than decent game up to now. Well, you obviously have to give credit to the front men for the half-time lead, but I think the midfield can really pat themselves on the back too. They worked tirelessly for me. England leading 1-0 at the break. And we're underway again. England carrying a one-goal lead. Alexander-Arnold. Greenwood. Oh, well intercepted, really alert to the danger. Greenwood needed to come up with a better ball. Clearly is miffed having made the run and not get picked out. Well positioned to make that interception. Owen. Pass needed to be better than that, and he knows it. Loose ball, who's going to get there? Dagba battles to win it back. Tries to stroke it through. And here's Rashford. Well, the ball's come loose and the chase is on. Gets a good foot in there. Kimpembe can hoist it clear. And here's Rashford. This could fall anywhere. Rashford really got caught in a trap there and he just couldn't get out. Ball's loose, who's getting there? Gascoigne! Oh, that was close. He acknowledges that he should have come up with something better there. It was too timid to make it through the defence. It'll be noted and improved upon, I'm sure.
Yeah, he's fouled him there. Gomez, Maguire, Greenwood, half an hour gone in the second half, the break fires from distance, oh, and that should have been two. Gascoigne has reacted in utter shock here. For him, the keeper has pulled off the impossible. Goes for goal! Well, the moans and groans from the stands now are very audible. He spotted the run and played him through. Time and again, they are repelled. There's a real appetite from them to finally put this game to bed, but will they? It's a loose ball. I think it's time for them to concentrate on closing this one out. Foot in. It'll be a throw-in. And it's Rashford. Added time is up, and there goes the whistle. Terrific contest. It really might have tipped either way. The margins were tiny, just a goal.